আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোকিত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব জিনদের পৃথিবী সম্পর্কে, এবং জিন সম্পর্কে কিছু অজানা তথ্য জানবেন এই ভিডিওতে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের আজকের ভিডিওর লাইক টার্গেট 10,000। আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। জিনদের পৃথিবী দেখতে কেমন? এটা কোথায় অবস্থিত? জিনদের জন্ম কিভাবে হলো? জিনদের আদি পিতা কে? এরকম আরও কিছু অজানা তথ্য নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো অতিরিক্ত সময় নষ্ট না করে মূল ভিডিওটির দিকে এগিয়ে যাওয়া যাক। হযরত আদম আলাইহিসসালামকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করা হয়েছে, এরপর ক্রমে ক্রমে তাকে দিয়ে মানব জাতির বংশ বিস্তার করানো হয়েছে। তদ্রূপ জিন জাতির আদি পিতা ছিল এবং তাকে দিয়েই জিন জাতির বংশ বিস্তার হয়েছে। জিন জাতির আদি পিতার নাম খুমা, জানা হলো তার উপাধি। এই জিন আবুল জিন এবং তারা নানুস জিন নামেও পরিচিত। জিন জাতি আগুন দিয়ে সৃষ্টি, তাই তাদের চরিত্রে সবসময় অজ্ঞতার ভাব প্রকাশ পায়। ন্যায়নীতি অনুসরণ না করে অন্যায় সৎ অসৎ কাজের কোনা বিচারণা করে যখন যা ইচ্ছা তাই করতে থাকে। আল্লাহ পাক তাদের উপরে কিছু আদেশ নিষেধ ও বাধ্যবাধকতা আরোপ করে তাদেরকে রীতিনীতি অনুসারে চলার নির্দেশ দিলেন এবং তাদের জন্য একজন বাদশাহ প্রেরণ করলেন। সে তাদেরকে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার সৎপথ অবলম্বন এবং অসৎ পথ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব গ্রহণ করলেন। কিছুদিন ধরে ভালোভাবে তাদের বাদশাহর নির্দেশ অনুসারে সৎপথে কালযাপন করতে লাগলো। কিন্তু কিছুদিন পরে আবার তারা সৎপথ পরীক্ষা করে অসৎ পথ অবলম্বন করলো এবং বাদশাহকে হত্যা করে বসল। তারপর পূর্বের ন্যায় ভীষণ পাপাচারী হয়ে উঠল। জিনদের সৎপথে আনার জন্য আল্লাহ পুনরায় একজন বাদশাহ পাঠালেন, কিন্তু সেও সফল হতে পারল না। মাত্র কিছু সংখ্যক জিন হেদায়েত মেনে সৎপথ অবলম্বন করলে অবশিষ্ট সকলেই তার কথা অমান্য করে পাপাচারে রত হল। আল্লাহর দয়া সীমাহীন, তাই তিনি জিনদের পাপের শাস্তি প্রদান না করে তাদের হেদায়েতের জন্য পুনরায় একজন বাদশাহ প্রেরণ করলেন। এভাবে আবুল জিন জিনদের পিতার পর থেকে প্রায় 36,000 বছর সময়ের মধ্যে জিন বহু সংখ্যক বাদশাহকে হত্যা করার পর আল্লাপাক জিনদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হলেন এবং তাদেরকে ধ্বংস করার জন্য আসমান হতে ফেরেশতা পাঠালেন। জিন জাতিকে ধ্বংস করা হলো। মহান আল্লাপাকের নির্দেশে ফেরেশতারা জিনদেরকে হত্যা করে ফেলল। কেবলমাত্র যে সকল ইমানদার জিন পাপী জিনদের ভয়ে বন জঙ্গলে ও পাহাড় পর্বতের গুহায় বসে আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল, তারাই ফেরেশতাদের ভয়ানক আজাব থেকে রক্ষা পেল। দুনিয়ার অধিকাংশ যেভাবে ধ্বংসপ্রাপ্ত হলেও যে সকল ইমানদারের জন্য রক্ষা পেয়েছিল তাদের বংশবৃদ্ধি পেয়ে কালক্রমে আবার জিনদের দ্বারা দুনিয়া পূর্ণ হয়ে উঠল। কিন্তু তাদের অধিকাংশই আবারও পাপাচারে লিপ্ত হলো। এদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাপাক পুনরায় একজন বাদশাহ প্রেরণ করলেন। এবারও সকল জিন হেদায়েত প্রাপ্ত হল না, মাত্র কিছু সংখ্যক ছাড়া বাকি সব জিনই বিপথে থেকে বাদশাহর সাথে শত্রুতা করতে লাগল। শেষ পর্যন্ত এবারও তারা তাদের বাদশাহকে হত্যা করলে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিছু সংখ্যক পুণ্যবান জিন বনে জঙ্গলে গিয়ে গোপনে আল্লাহর ইবাদত করতে লাগল। জিনদের আচরণে ক্ষুব্ধ হয়ে আল্লাপাক তাদেরকে শাস্তি দেবার জন্য পুনরায় ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতাদের হাতে পাপের জিনরা সকলে নিহত হল এবং সামান্য কিছু সংখ্যক পুণ্যবান দুনিয়াতে জীবিত রইল। তাদের মধ্যে একজন শিক্ষিত ও সর্বাপেক্ষা ধার্মিক জিন ছিল, তার নাম ছিল চালপালিশ। এবার আল্লাপাক তাকে জিনদের বাদশাহ এবং ধর্মীয় নেতা বানিয়ে দিলেন। খুব অল্প দিনের মধ্যেই চালপালিশ ইবাদত বন্দেগী, আল্লাহর প্রেম ও প্রজা পালনে বিশেষ সুনাম অর্জন করল। সে নিজেও ধর্মপথে মজবুত থেকে আল্লাপাকের ইবাদত করতে লাগল। বেশ কিছুদিন যাবৎ জিন জাতির উপরে চালপালিশের একচ্ছত্র আধিপত্য ধর্মপথে অবস্থা ক্ষুণ্ণ হতে থাকলো। অতঃপর আবারও বহু সংখ্যক জিন পথভ্রষ্ট হয়ে গেল। তাদের সাথে চালপালিশ নিজেও ধীরে ধীরে পাপাচারে জড়িয়ে পড়ল। সে ভুলে গেল যে সে একজন আল্লাহর প্রেরিত ও মনোনীত নেতা। আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে চালপালিশকে সতর্ক করে দিলেন যে তুমি তোমার দায়িত্ব ও কর্তব্য ভুলে গিয়ে কোন পথে চলছ, এ পথ যে তোমাকে বিনাশের কোলে পৌঁছে দেবে সেটা কেন বুঝছ না? জিব্রাইলের সতর্কীকরণে চালপালিশের চেতনা ফিরে এলো।
সে সৎ সঠিক পথে প্রত্যাবর্তন করে পুনরায় নিজের ও জাতির কল্যাণকর কাজসমূহ মনোনিবেশ করল। কিন্তু দুষ্ট জিনের প্ররোচনায় চালপালিশ আবারও পরিবর্তন হল এবং সে পাপের স্রোতে নিজেকে ভাসিয়ে দিল। এবার আল্লাহ তার এ পাপ সহ্য করলেন না। চালপালিশের 1000 বছর পূর্ণ হয়ে গেল। আল্লাহর নির্দেশে আসমান হতে ফেরেস্তা এসে চালপালিশ সহ সমগ্র জিন জাতিকে ধ্বংস করে দিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় এবারও সামান্য সংখ্যক জিন কোনো ক্রমে ধ্বংসের কবল থেকে রক্ষা পেল। তাদের দিয়ে এই দুনিয়া পুনরায় জিনে পূর্ণ হয়ে গেল। এবার আল্লাহ তাদের শাসন ও সৎপথ প্রদর্শনের ভার অর্পণ করলেন হামুস নামক এক জিনের উপর। আল্লাহ তাকে তার পূর্ববর্তী জিনদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে সাবধান করে দিয়ে বললেন, নির্দেশ অনুসারে তোমার দায়িত্ব ও কর্তব্যসমূহ যথাযথভাবে পালন করে চলবে, নতুবা তোমার অবস্থা পূর্ববর্তীদের জিনদের অপেক্ষায় ভয়ঙ্কর হবে। এর জবাবে হামুস ও আল্লাহর নিকট নিজ কর্তব্য পালনের প্রতিশ্রুতি দিয়ে বলে ছিল, হে মাবুদ, আমি সারা জীবন মনে প্রাণে আপনার নির্দেশ পালন করব। হামুসের অধীনস্থ জিনরা কিছুদিন খুবই ভালোভাবে চলল, সৎ জীবনযাপনে গাফিলতি করল না। কিন্তু কিছুকাল পর আবারও তারা ধীরে ধীরে পুণ্যের পথ পরিহার করে পাপ পথের দিকে অগ্রসর হলো দেখে তারা আল্লাহর নাফরমান হয়ে গেল। হামুস অনেক চেষ্টা করেও তাদের ফেরাতে পারল না, বরং তারা উল্টো হামুসকে ভয়ভীতি প্রদর্শন করতে লাগল। কেউ কেউ তাকে নানা রূপ ও লাবণ্য দেখাতে লাগল। প্রথম প্রথম হামুস তাদের কথায় কর্ণপাত না করলেও শেষ পর্যন্ত নিজের মনোবল অক্ষুণ্ণ রাখতে পারল না। জিনদের আদি পিতা তারা নানুসের জন্মের পর 144,000 বছর অতিক্রান্ত হয়েছিল। এ সময় জিনদের উপর পুনরায় আল্লাহর ভীষণ আজাব নেমে আসলো। আল্লাহ ফেরিস্তাদের আদেশ করলেন, তোমরা এবার সমগ্র জিন সম্প্রদায়কে ধ্বংস করে ফেলবে। আল্লাহর নির্দেশ অনুসারে ফেরিস্তা জিন জাতিকে ধ্বংস করার জন্য দুনিয়ায় অবতীর্ণ হয়। 4 জন জিন মাত্র কোর রূপে পাহাড় পর্বত ও বন জঙ্গলে আত্মগোপন করে প্রাণ রক্ষা করল এবং অবশিষ্ট সমগ্র জিন ফেরিস্তাদের হাতে প্রাণ হারালে এ সমাজের মধ্যে একটি কমবয়স্ক বালক ফেরিস্তারা দেখতে পেল। তাদের মনে মমতার উদয় হল। তারা তাকে হত্যা না করে আল্লাহর নিকট প্রার্থনা করল, হে মাবুদ, এ বালক জিনটির প্রতি আমাদের মনে অত্যন্ত দয়া ও মমতা উদয় হয়েছে। আপনার অনুমতি পেলে আমরা একে আসমানে এনে পরম যত্নে লালন পালন করব। আল্লাহ পাক ফেরিস্তাদের প্রার্থনা মঞ্জুর করে তাদেরকে অনুমতি দিলেন। ফেরিস্তারা এই সুন্দর জিন বালকটির নাম দিল ইবলিস। ফেরেশতারা যখন তাকে প্রথম আসমানে নিয়ে আসলো, ওই সময় সেই সুন্দর জিনটি 1000 বছর বয়স্ক বালক মাত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।